এমনি ল্যাংড়াতুর মানুষ, 3 মিনিট সময় বেঁধে দেন না আমার জন্য অন্তত। আমি আজকে আমার কথা আমি কিছুই বলবো না। আজকে আমি এখানে আসার মতো আমার শারীরিক অবস্থাও ছিল না। অনেকে আমার কাছে আজকে রিকোয়েস্ট করেছেন আজকে এখানে কয়েকটা কথা বলার জন্য। আমি আজকের প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমরা তাকে প্রথমেই স্বাগত জানাই এবং আমি শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি। আমার সহকর্মী মুক্তিযোদ্ধাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই, জীবিত মৃত প্রত্যেকের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবার রাগ করে বলেছিলেন যে আমাকে আপা বলো না, তাহলে আমি দুর্বল হয়ে যাই। আজকে আমরা এখানে যারা বসছি, সিনিয়র জুনিয়র যারাই আছি, আপনার সামনে ডেকোরাম করতে গিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সম্বোধনে আমরা সম্বোধন করি, অরিজিনালি আপনি আমাদের প্রাণের আপা। আমি গতবার নির্বাচনের পূর্বেও আমি বলেছিলাম আমাদের আপা যেখানে আছে কোনো ব্যবসায়ী কোনো সমস্যা থাকবে না। আমাকে 2.5 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল, মহিউদ্দিন আমাকে 2.5 সেকেন্ড সময় দিয়েছিল। আমাদের এখনো আশা যে আমরা অনেক দুর্যোগে আছি যার কোনো মানে আয়ত্ত নেই। একজন মানুষ আপনি আমাদেরকে মনোবল দেন, সেই মনোবলের পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বাড়ে আমরা সহ্য করি, ইলেকট্রিসিটির দাম বাড়ে আমরা সহ্য করি। কারণ আমরা জানি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা মেনে চললে ইনশাল্লাহ আগামীতে আবারও আমরা জেগে উঠব। আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের ব্যবসা, আমাদেরকে ধরে রাখতে হবে। ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, আমরা সহ্য করছি, আমরা সর্বভাবে সহ্য করছি। আমি অনুরোধ রাখব আমার রাজনৈতিক গুরু মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে, বাড়ুক, আমরা সহ্য করে নিব, কিন্তু আনুষাঙ্গিক চার্জগুলি আল্লাহকে রস্তে একটু কমানোর ব্যবস্থা করেন, শুধু শুধু কটা চার্জ আমাদের উপর উঠিয়ে দেন না। আপনাকে অনুরোধ রাখব যে কাস্টম থেকে আমাদেরকে একটু রক্ষা করেন, আমরা চোর চোরটা বাটপাট না, কাস্টমের থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদেরকে এই দুইটা সহযোগিতা ছাড়া অন্য কিছু, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব না, আমাদের বাণিজ্য মন্ত্রী আছেন। আজকে পেঁয়াজের দাম বেড়ে যায়, আজকে কাঁচামরিচের দাম বেড়ে যায়, আজকে আদার দাম বেড়ে যায়, জনসাধারণকে কন্ট্রোল করতে গিয়ে উনি সময় দিতে পারেন না। আমাদেরকে আরও 6 মাস সময় দেন, আমাদেরকে 6 মাস সময় দেন, নির্বাচনের জায়গায় নির্বাচন হবে। আমরা আমাদের আপা জননেত্রী শেখ হাসিনা তার আদেশ মোতাবেকই আমরা চলব। আমাকে একবার 96 সনে ডেকে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল বিকিএমই নামে নিট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন করো এবং তাকে তোমরা রপ্তানি করার ব্যবস্থা করো এবং তার কার্যক্রম সমস্ত এই নারায়ণগঞ্জে থাকবে। আজকে জোর গলায় বলতে পারি তার এই নির্দেশনায় আমরা আজকে পৃথিবীতে দ্বিতীয় স্থানের অধিকার নিয়েছি নিট ওয়াইড এক্সপোর্টের ক্ষেত্রে। এই যে অনুপ্রেরণা, এই যে দিক নির্দেশনা, আমার মনে হয় না এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ হবে, এই করে দেন ওই করে দেন। আমার আপা নীলকণ্ঠী সেলিম ভাই সব সহ্য করতে পারেন, বিষ ওনার হজম হয়ে যায়, উনি ধৈর্য ধারণ করতে পারেন। আমার ভাইরা, আমার সহকর্মীরা, আমার শ্রদ্ধেয়, আমার সহকর্মী, আমার স্নেহাশী ব্যবসায়ীরা ধৈর্য ধারণ করুন, ধৈর্য ছাড়া কোনো কিছু নাই।